আজকে আমরা শিখব জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে তো এর জন্য গুগলে গিয়ে সার্চবারে টাইপ করতে হবে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড সার্চ করুন দেখুন চলে এসছে এখানে এখানে আমি ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অপশন চলে এলো এখানে দেখুন রেড বক্সের ভেতরে আছে ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট এটাই ক্লিক করুন এবার চলে এসছে প্রথমে চাইছে ক্রিয়েট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম তাহলে এখানে তো আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা এন্টার করে দিতে হবে ঠিক আছে দেন ফার্স্ট নেম অ্যান্ড দেন এখানে লাস্ট নেম ওকে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে ইউজার নেম ইউজার নেমে ক্লিক করলে যে যে ইউজার নেমগুলো অ্যাভেলেবেল সেগুলো অটোমেটিক দিয়ে দেবে ঠিক আছে আপনি এখান থেকে যে কোনো একটা ইমেল আই আইডি অ্যাজ এ চুজ করতে পারেন ঠিক আছে সো আমি অ্যাজ পার এক্সাম্পল এটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এবার অপশান আসছে যেটা নিচে সেটা হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডের যে নিয়মটা আছে সেটা হচ্ছে মিনিমাম এইট ডিজিটের পাসওয়ার্ড হতে হবে ঠিক আছে এবং দেখুন নিচে লেখা আছে যে ইউজ এইট অর মোর ক্যারেক্টার্স উইথ এ মিক্স অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বলস ঠিক আছে তো সেগুলো ইয়ে করে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে আমি সেই অনুযায়ী এখানে পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করিতে হবে জাস্ট ওয়েট দেখুন ক্রিয়েট হয়ে গেছে এখানে সেভ অপশান চাইছে আমি সেভ করে রাখলাম তাতে ফার্দার আমায় পাসওয়ার্ড দিতে হবে না এন্টার করার সময় এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এখানে ডেট অফ বার্থ ঠিক আছে প্রথমে মান্থ দেন ডে অ্যান্ড দেন ইয়ার ওকে এটা ইনপুট করে নেওয়ার পর এখানে জেন্ডারে গিয়ে সঠিক জেন্ডারটি পুট করার পর নেক্সট অ্যান্ড দেন তারপর আপনার যে নাম্বারটি দেয় সেই নাম্বারটি ভেরিফিকেশান কোড আসবে সেটাকে সেন্ড করে দিন সেন্ড করে দিলে সেই কোডটি আসবে এবার সেই কোডটি ইনপুট করে দিতে হবে দেন নেক্সট দেন তারপর এখানে সিম্পল গেট মোর ফ্রম ইউ নাম্বার ইয়েস আই অ্যাম ইন করে দিন অ্যান্ড এখানে নিচে গিয়ে প্রাইভেসি টার্মসটাকে অ্যাগ্রি করে দিতে হবে তারপর চলে আসবে আপনার জিমেল অ্যাকাউন্ট দেখুন লোডিং হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে খুব ইজিলি আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং